বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা অবস্থান নিয়েছেন। তাদের দাবি হচ্ছে কোথাও এই অপসারিত গ্রিক মূর্তি পুনরায় স্থাপন করা যাবে না। Hostile.
সংক্ষিপ্ত বক্তব্য দিবেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় মাদ্রাসা বিষয়ক সম্পাদক ছাত্র নেতা আতাউর রহমান এ কে এম আব্দুল জাহের আরেফি। সম্মানিত দেশবাসী, আপনারা জানেন যে দেশের ইতিহাস ঐতিহ্যের সাথে সাংঘর্ষিক, এজন্য আমাদের আন্দোলনের মুখে সরকার এই মুক্তিকে সম্মান থেকে অপসারণ করতে বাধ্য হয়েছে। কিন্তু আমরা অত্যন্ত দুঃখ এবং প্রাকান্তের সাথে দেখতে পেলাম যে আজকে রাত্রে বা রাতের আধারে সেই নাস্তিকদের দূষণ আবার সেই আবার সেই হাইকোর্টের এনএক্স ভবনের মধ্যে এই মূর্তি আবার প্রতিস্থাপন হয়েছে। আপনাদের তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি এবং সাথে সাথে সরকারকে হুঁশিয়ার করে দিচ্ছি, যদি এখান থেকে এই মূর্তি থেকে প্রসারিত না হয় তাহলে আমাদের আরো কঠোর আন্দোলন, আরো কঠিন কর্মসূচি আসবে। এজন্য আমরা আজকে তাৎক্ষণিকভাবে খবর পাওয়ার সাথে সাথে আমরা বিক্ষোভ মিছিল করেছি, সেখানে গিয়েছি, প্রশাসনের বাইরে পুলিশরা আমাদেরকে বাধা দিয়ে আমাদেরকে সহসভাপতি আমাদের শেখ ফজলুল করিম মারুফ ভাই, আন্দোলনের সেক্রেটারি জেনারেল শেখ সাবুল ইসলাম ভাই, ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ জাগ্রত তরুণী জনতা বলেছে একদম উঠছে রাস্তা না
এখানে খালি কেন? Action! 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 Action!
কমেন্টস দিচ্ছিল না না তোরাটা তো আল্লাহ সবারে বুঝাইলেন বুঝাইনি কে আপনি বুঝাইলেন সামনে না পিছন দিয়ে হাঁটিয়ে Allah 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 Allah
Chol 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 ch
বিদেশ থেকে অনেকে কমেন্ট করতেছে Allah
I'm going to go to the hospital.